ये देखो ये पता चलता है। हाँ, एडेंस दोनों तरफ से ले लिए। पकड़ो मेरे एक लड़की और हाथों के घर का काम कर लिया, मैं यूट्यूब करते हैं, मेरा पैसा मिलेगा थोड़ा दिन बाद। হ্যালো বন্ধুরা, দেখো এত খুশি হয়েছে একটা জিনিস এসেছে, সবচেয়ে খুশির দিন আজকে আমার। আমি জীবনে স্বপ্ন ভাবতে পারি, পয়সাটা বড় কথা না, আজকে আমার নাম্বারটা এসছে, ওইটা আমি বহুত খুশি হয়েছি দেখো। আর আমি এইটা তেল দিয়ে রেখে চলে গেছে, এসছে আমাকে দেখেছে, আমি তো জানি না। দেখো কড়াইটা পুড়ে গেছে, তবু বলো কড়াই আমি কষ্ট করে মাজবো, তবু আমার আজকে খুশি। তোমরা আমার পাশে থেকে এইভাবে আর একটু বেশি বেশি করে আমার বড় ভিডিও শেয়ার করো প্লিজ। আমি আজকে ভীষণ খুশি, ভীষণ খুশি, কি বলবো তোমাদের, খুশিতে আমি আত্মহারা হয়ে যাচ্ছি। যে আমার ছেলে, আমার তোমার দাদা ভাই সবসময় বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কোনোদিনও পারবে না। হ্যাঁ বলছে কি তুমি কোনোদিনও কিছু পাবে না, কিন্তু আমি পয়সা পাই না পাই, ওই নাম্বারটা এসে গেছে, আমি প্রচুর খুশি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু ভিডিও করে রেখেছি, সেটাও দেখাবো, ওই দাদা ভাইটা এসেছিল দিতে। চলো এখন আমি রান্না করি, এত খুশিতেই রান্না বান্না করে কাজ চাষ করি, তারপরে তোমাদের সে দাদা ভাই আজকে অনেকদিন বলেছি যে আঙুর খাবো, আঙুর খাবো, আঙুর নিয়ে এসছে। আজকে মেনুতে ডাল আছে, আলুর ঘন্ট, পাঁপড় ভাজা আর কিছুই না, আর আলু সিদ্ধ মাখাতে হবে। তোমার দাদা ভাই এখন আবার দোকানে চলে গেছে, ওই জন্য আসবে, তারপরে চলো আমার সব বন্ধুরা একটু পার্লারে যাচ্ছে আজকে, জানো তো। তা এখন দেখো ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, ই করবো একটু বুড়ো তুলবো। ব্যাস আমাদের 19 তারিখে একটা বইতে আছে, ওইখানে যাবো, দাদাটা আজকেও ফোন করেছিল, চলো একটু যাই। কেমন লাগছে এরকম বাড়িগুলো, কি সুন্দর সুন্দর ফার্নিচার করে নিয়েছে জানো তো, প্রচুর চালু করেছি সরি। দেখো কত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছ আমাদের এখানে, চলো সবাই আসতে সবাই। কি বন্ধুরা, আমি আইবুড়ো করে চলে এসেছি, তখন ভিডিও তো প্রচুর ভিড় ছিল আর মোবাইল ধরার মতো কেউ ছিল না, ওই জন্য দেখো আইবুড়ো করে চলে এসেছি, দেখতে পেরেছ, পুরো আইবুড়ো করে চলে এসেছে। এবার আজকে আমি বানাবো পাও ভাজি, তার জন্য মটরশুঁটি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এই দেখো আলু আর মটরশুঁটি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর পাও ভাজি আমি আগে কখনো খাইনি, কিন্তু গুজরাটে এসে পাও ভাজি ফেমাস, মানে পশ্চিমবাংলা খাইনি, বানায়নি। এই দেখো, এই দেখো রুটি, পাউরুটি, এরা পাও বলে আমরা পাউরুটি বলি। এই দেখো পাউরুটি নিয়ে এসেছি, এইটাতে তোমার দাদা ভাই আজকে বানাবে, আমি কোনোদিন বানাইনি বাবা, খেয়েছি কিন্তু এইসব। এই দেখো পাউরুটি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, চলো মশলা করি এখন, পেঁয়াজ রসুন আদা এসব করতে হবে। ওই মশলায় কি মটর কি বলে বাটা না না কি বলে ঘুগনির যে ইগুলো আছে না মটরশুঁটিগুলো, ওইটা আর হলো আলুটা সিদ্ধ দিয়েছি, ঠিক আছে ওই দুটো সিদ্ধ, কারণ আমি মশলাটা করি তোমার দাদা আস্তে আস্তে। এই দেখো এইটা একটা মটরশুঁটি, মটর আর কাল, কেমন লাগছে আমাকে বলো বলো তো। এটা বানানো হয়ে যাচ্ছে, একটু দাদা ভাই এসে করছে, আর এই দেখো আমি পাউটা ভেজে নিচ্ছি, কে নিচ্ছি বাটার না, আমি তেল দিয়ে করছি, বাটার খতম হয়ে গেছে ওই জন্য। পাও ভাজি এখানে গুজরাট সব জায়গায় খাই, পশ্চিমবঙ্গে খেতে পারি না, কিন্তু পাও ভাজিটা আমার ছেলে অনেক দিক থেকে বলছে যে পাও ভাজি খাবো, আমি পাও ভাজি খাবো, তার জন্য আমি রাতে পাও ভাজিটা বানাই। তো তরকারিটা হচ্ছে, ওই তরকারিটা দিয়ে ভুট্টা খাবে, একেই বলে পাও ভাজি, ঠিক আছে। দেখো দাঁড়াও একটু দাঁড়াও ক্যামেরাম্যান, লাগলো হাতে রেখেছে আমার, জানো তো ভালো হয়েছে, সবটাই ভালো হয়েছে, শক্তি আনে কোনো কথা নাকে তো এরকম অতটা করতে। দেখো গরম মশলা দেওয়া হয়ে যাচ্ছে, তার সবজিটা হয়ে গেছে, এবার আমরা খেতে দেবো ছেলেকে, আদার পরে দেখি আজকে যদি ভালো লাগে এটা কি আমি অন্যদিন বানাবো, সেটা তোমাদের রেসিপি দেখিয়ে দেবো, আজকে রেসিপি দেখাতে পারিনি, ঠিক আছে। দেখো পাওটা দেখাও শোনো, রোজই ভালো ভালো ভিডিও পাবে, একটু আমার টাইম দাও, নিচের দিক কর শোনো, নিচের দিকে সব দেখা আসবে পুরো,
পাটাটা কেটে নিয়ে এই পাটা আরো সেটতে হবে কেন বলতো আমাদের রাতে ভাত খাবে না কেউ এটা খেয়ে থাকবে ওই জন্য হুম হুম কাছে কেন সব পরীক্ষালে আমার সঙ্গে সাথ দেবে আমার ছেলে তোমরা তখন ভালো ভালো দিয়ে দেবে চলো বন্ধুরা হয়ে গেছে তোমরা দেখতে থাকো চলো হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নি হয়ে গেছে কমপ্লিট কাটলে দাও বন্ধুরা খেতে বসে গেছে তোমার দাদা ভাই আর আমার ছেলে এই যে পেঁয়াজ লেবু আর দেখো পা বাজিনে বসে গেছে দেখো আমার ছেলের পাও নিয়ে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি সবচেয়ে খুশির জিনিসটা আজকে আমি তোমার কাছে শেয়ার করছি তোমরা আমাকে যেরকম সাপোর্ট করছো ওরকম সাপোর্ট করতে রাও সাপোর্ট করো তাহলে আমি আগে বাড়তে পারবো দেখো এই জিনিসটা আমি পেয়েছি দেখতে পাচ্ছ আজকে এটা তোমাদের সামনে খুলবো তা আমি পেয়েছি সকালবেলা কিন্তু এখন দুপুর হয়ে গেছে কাজটা সেরে ভেবেছি তোমাদের সামনে আসবো খুলতে দেখো এই জিনিসটা খুলছে আমি অত ভালো করে ভিডিও করতে পারি না সবাই কত সুন্দর করে ভিডিও করে বলো দেখাই আমি একটু পারি না যেটা পারি সেটাই তোমরা কিন্তু ভালোবেসে দেখে নেবে তোমাদের ভালোবাসার জিনিস চলে এসছে দেখতে পাচ্ছ আমি খুব খুশি আছি খুব খুলি চলো দেখি এই সাইডটার থেকে এই সাইডের থেকে দেখো এক মিনিট দেখি কোথার থেকে এই দেখো খুলি তার আগে আমার ছেলে একটু একটু খুলে রেখে দিয়েছে দেখি এর মধ্যে কোথায় আগে এজ বের করতে মানে দে 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 তুই আমার বল আমি করি বডিটা কমছে কোথায় কি কিছু নেই মূর্তি কিছু দিইনি খুলতি এই যে ভিতরে হচ্ছে নাম্বারটা ভেরিফিকেশন এটাতে খুলতে ছিড়তি ওইখান থেকে খুলতে এই দুই পাশে তো খুলতি না পাগলের চাপ পড়তে না 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 পড়তো এরকম করে কেউ দেখে দেখো নাম্বার লেখা আছে কই সে দেখো নাম্বার চলে এসেছে ওইটা তো দেখতে পারবে না তোমরা সবাইকে তো দেখানো যায় না হ্যাঁ এই দেখো চলে এসেছে খুব খুশি তোমরা এরকমই আমার সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা আমার বড় ভিডিও অবশ্যই তোমরা দেখো তাহলে আমি আগে বাড়তে পারবো চলো ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাই Thank you.